সুরে সুরে পান করি। والموفون بعهدهم اذا عاهدوا আমাদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে একটা চুক্তি আছে, আছে না নাই? আমাদের গোটা জাতির সাথে, যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্বাধীনতা এনে দেওয়ার সোনার ছেলে মুক্তিযোদ্ধাদের সাথেও আমাদের একটা রক্তে লেখা চুক্তি আছে, বলেন না কেন? তারা রক্ত দিয়ে লিখে আমার এই সোনার দেশের সীমানা নির্ধারণ করে দিয়েছে। তারা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের এখানকার সব কিছুকে, স্বাধীনতাকে এখানে বহাল করে দিয়ে গেছেন, ঠিক কিনা? তাদের রক্তের সাথে আমাদের একটা চুক্তি আছে না নাই? এজন্যে ইসলাম বলে, এজন্যে ইসলাম বলে, এজন্যে ইসলাম বলে মুসলমান দেশপ্রেমিক হবে। মুসলমান কি হবে? দেশপ্রেমিক হবে, ঠিক কি ঠিক না? আমরা শুনেছি, আপনারা জানেন, আমাদেরকে বলা হয়, আমরা শুনি, আমরা তো ছিলাম না, শুনি যে যারা বর্তমানে বিশেষভাবে স্বাধীনতার চেতনার পক্ষের শক্তি হিসেবে পরিচয় দিয়ে থাকেন নিজেদের, তারাই বলে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে, যে এখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না, ধর্মের ভিত্তিতে কারো সাথে বৈষম্যমূলক আচরণ করা হবে না, প্রত্যেকেই তার যার যার ধর্মীয় অধিকার সঠিকভাবে এখানে কি করতে পারবে, পালন করতে পারবে, এই চেতনার ভিত্তিতে এই দেশটি স্বাধীন হয়েছে, বলা হয় কি হয় না? আচ্ছা, হোক না হোক, আমরা বলতে চাই আমাদের ইসলামও বলে, ঠিক কি ঠিক না, প্রত্যেকেই তার ধর্মীয় অধিকার বাস্তবায়ন করতে পারবে। এখন বলে যে দেশটা স্বাধীন হলো, মুক্তিযোদ্ধারা স্বাধীন করলেন কোন চেতনার ভিত্তিতে, সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, বলেন না কেন? সাম্প্রদায়িক। সম্প্রদায় সম্প্রদায় লড়াই করবে, একে অপরের বাড়ি জ্বালাই দেবে, এই জন্যে মুসলমানদের ক্ষমতা আছে, যেহেতু এখানে বিশাল তারা সংখ্যাগুরু, তাই হিন্দুদেরকে সব দিয়ে দিবে, এই ভিত্তিতে, বলেন না কেন? তাহলে আমাদের মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধ, ঠিক কি ঠিক না? বোঝাতে পারেনি মনে হয়। তাহলে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে আমাদের একটা চুক্তি আছে কি নাই পরবর্তীদের, যে আমরা তাদের এই অসাম্প্রদায়িক চেতনাটাকে কি করব, ধরে রাখবো, আছে কি নাই? এবার আসেন, দিল্লিতে কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে, এটা অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক? আসতে বলেন, অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক? সংখ্যাগুরু, উগ্র উম্মত্ত, উম্মাদ হিন্দুত্ববাদীদের দ্বারা, হিন্দু জঙ্গিদের দ্বারা এক পেশে ভাবে মুসলিম নিধন চলছে, ঠিক কি ঠিক না? এটাকে দাঙ্গা বলা যায় না, এটাকে দাঙ্গা বললে অর্থ হবে উভয়ে মারামারি করছে, এটা বাস্তবতার বিকৃতি হবে, বোঝাতে পারি নাই? দাঙ্গা মানে কি? একে মারে ওকে মারে, এখানে একে আর ওকে মারছে না, ওখানে এক পেশে মারা হচ্ছে, অতএব ইয়েলো জার্নালিজমের কোনো সুযোগ এখানে নাই, এখানে বলতে হবে এক পেশে সংখ্যালঘু নিধন চলছে, ঠিক কি ঠিক না? এটা জেনোসাইড চলছে। এখন বলেন, ওখানে এই যে সাম্প্রদায়িক হামলা আর আক্রমণ হচ্ছে, এটি গুজরাতের কসাই মোদির হাত ধরে হচ্ছে, ঠিক কি ঠিক না? এবার বলেন, সাম্প্রদায়িক আগুন প্রজ্বলনকারী ওখানকার বড় শক্তির নাম হলো মোদি, আসতে বলুন, মোদি কি অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক? সাম্প্রদায়িক। অতএব পরিষ্কার করে বলে দিতে চাই, 17ই মার্চের উপলক্ষে বাংলার জমিনে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িক মোদিকে আসতে দেওয়া হবে না। আমরা চুক্তি করেছি আল্লাহর সাথে, আমাদের মুক্তিযুদ্ধের রক্তের সাথে, যোদ্ধাদের রক্তের সাথে আমাদের অলিখিত চুক্তি আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মোদিকে যদি এই দেশে আনা হয়, মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদেশের জনগণ।
সামনে প্রমাণ হবে। আরে মোলামা থেকে শুরু করে তৌহিদি জনতা, এদেশের স্বাধীনতা কামী মুক্তিকামী জনতা রাস্তায় নেমে আসবে মোদীকে এদেশে প্রতিহত করার জন্য। আমরা তখন দেখব যদি এই জনতার বিরুদ্ধে কেউ দাঁড়ায়, কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তারা দেশপ্রেমিক নয়, মুক্তিযুদ্ধের পক্ষের নয়, তারা মুক্তিযুদ্ধের বিরোধী ভারতীয় রাজাকার দল। আপনাদের কাছে কি মনে হয় আমরা শুধু ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মোদীকে নিষিদ্ধ করতে চাই? না, আমরা আমাদের দেশের মোদীর আগমনের দ্বারা ভবিষ্যতে আমাদের দেশে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এই চমৎকার উদাহরণ সৃষ্টিকারী দেশ বাংলাদেশ, এই দেশ ভবিষ্যতে সাম্প্রদায়িক হানাহানির শিকার হতে পারে, ঠিক কি ঠিক না? আমরা আমাদের দেশে ওই দেশের এই অপকর্মকে আসতে দিতে চাই না। এই উপস্থিতি একজন দায়িত্বশীল এটি কথা বলেছেন, একটি না অনেকগুলোই কথা বলেছেন, বক্তব্যগুলো শুনে আমি বড় হতাশ হয়েছি। কেন হতাশ হয়েছি বলছি আপনাদের, একজন হাকিম ডাক্তার, এককালে হাকিম ছিল না, ডাক্তার থাকতো না, ডাক্তার একদল, এক ডাক্তার সাহেব ওই চিকিৎসা করে ভালো হাকিম, তো তার ছেলেটা হলো অকাল কুষ্মাণ্ড, এটা আমড়া গাছের ঢেঁকি, সোজা কথায় শেষ, কোনো কাজের না, আমড়া গাছের ঢেঁকি মানে বুঝেন তো, হ্যাঁ কোনো কাজের না, অথর্ব তো, বাপ সাথে সাথে রাখে, আসে যা থাক কি আর করবে তুই। এখন সে যায় বাপ যে ট্রিটমেন্ট করে এগুলা দেখে, তো বাপ এক হাজি সাহেবের বাড়ি গিয়েছে, তো হাজি সাহেবকে ট্রিটমেন্ট করছে, এরকম করে নার্স দেখলো, নার্স পাস থেকে চোখটা খুলে একটু উপরে তাকা, হ্যাঁ জিভটা বের করে পেটে একটু চাপ দিল, এখানে একটু বুকে একটু এরম এরম করলো, আওয়াজ টাওয়াজ নিল, অত স্টেথোস্কোপ তার ওই সময় ছিল না, একটু গুতায় গাতায় দেখেছে, তারপর বলছে হাকিম ভালো হাকিম, হাজি সাহেব আপনাকে না আমি কমলা মালটা খেতে নিষেধ করেছিলাম, বলেছিলাম না যে মালটা কমলা আরও কিছু জিনিস আপনি আপনার জন্য আমি রেস্ট্রিক্টেড করে দিয়েছিলাম যে এগুলো খেবেন খাবেন না, হ্যাঁ তো আপনি খাইছেন কেন? হাজি সাহেব বলে না 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 আমি কমলা তো চোখেই দেখি না এক মাস। হাকিম সাহেবের নিজের জ্ঞানের উপরে কনফিডেন্স আছে, উনি বলছেন আপনি অবশ্যই কমলা বা মালটা জাতীয় কিছু খেয়েছেন, যদি না খেতেন আপনার রোগ এই জায়গাতে আসতো না, আপনি খেয়েছেন, আপনি অস্বীকার করেন আর যাই করেন। এইবার হাজি সাহেব আমতা আমতা করে স্বীকার করছে, ও মন চাইছিল তাই একটা খাইছে, কি খাইছে যাই হোক আর খেয়েন না, ওষুধ দিয়ে দিছি। হাকিম সাহেব কিছুদিন পরে মারা গেছে, এখন হাকিমের ছেলে যদি ওরকম যোগ্য হয় ডাক্তারি করে তাইলে তো ঠিক আছে, হাকিম এখন তার তো যোগ্যতা নাই, সে অযোগ্য বাপের গদি দখল করে বসছে, গদ্দি নসীন হাকিম, আমাদের দেশে অনেক গদি নসীন পীর আছে না এই ক্যাটাগরির, বুঝে নিয়ে না তো উনি কি হয়েছেন গদ্দি নসীন, ওই সাজ্জাদা নসীন গদ্দি নসীন এগুলো সব হলো বাপ পাপ টাউট আর বদমাস, কিছু মনে করবে অযোগ্য, আল্লাহ তাআলা দোয়া করেন যোগ্য বানায় দেখ ভালো বানায় দেখ, দোয়া করি কি প্রমাণ আসলে। এখন এই গদ্দি নসীন হাকিম সাহেব ট্রিটমেন্ট দেয়, জড়ে বক কিছু সারে, ফকিরের কারামতি বাড়ে, আজিমপুর ঘুরতেছে, ওই হাজি সাহেব আবার অসুস্থ হয়েছে, খবর পেয়ে হাকিম সাহেব গেছে, যে হাকিম সাহেব এরম করতেছে বাপের মতোই, চোখ খোলেন জিভ বের করে এরম কিছু করে টরে, তারপর বলতেছে হাজি সাহেব আপনি জুতো খেয়েছেন, ওটা কি খেয়েছেন, জুতো খেয়েছেন, হাজি সাহেব বলে কি বলে আমি সম্মানিত মানুষ আমাকে কে জুতো মারবে, আরে জুতো মারামারির কথা বলছেন আপনি কামড়ায় কামড়ায় খেয়েছেন, হাকিম সাহেব কি বলেন এগুলা আমি জুতো খাবো কেন, মানুষকে জুতা খাই না, বা দেখেন অস্বীকার করবেন না, আমার মেধা শক্তি অনেক ভালো, আপনার অস্বীকার করার রোগ আছে এটাও আমি জানি, আমার আব্বা আসছিল
তারপরে আপনি কমলা খাওয়া অস্বীকার করছিলেন, কিন্তু আব্বা যখন জোর করে ধরছে আপনি স্বীকার করছেন, আপনি তাড়াতাড়ি স্বীকার করেন। আমি চিন্তা, আমার কাছে দলিল আছে যে আপনি জুতা খাইছেন। হাজি সাহেব বলতেছে নিরুপায় হয়ে, ভাই বলেন আমি জুতা খাইছি, দলিল কি? শুনেন, দলিল হলো আমি যখন দেখলাম যে আব্বা ফুল কনফিডেন্সের সাথে আপনার কমলা খাওয়ার জোর তাগিদ দিচ্ছে ব্যাপারটাকে, তখন আমি চিন্তা করতে লাগলাম আব্বা বুঝলো কেমনে যে কমলা খাইছে, আরো কত কিছু আছে কমলা খাইছে এটা বুঝলো কেমনে? আমি কি কম বুদ্ধিমান? আমি এদিক ওদিক তাকায় দেখি খাটের তলায় কমলার ছিলকা দেখা যায়। অতএব খাটের তলায় যে জিনিস থাকে ওইটাই আপনি খাইছেন, এখন আপনার খাটের তলায় জুতা আছে তাই আপনি জুতা খাইছেন। বুঝেননি কি বলি? তো এটাও তো একটা তুলনা করছে তো গদ্দিনসীন হাকিম, করছে না? এরকম গদ্দিনসীন হাকিমকে আপনারা যোগ্য মনে করেন না অযোগ্য মনে করেন? এবার আসেন, আপনি একটা বাড়িতে বসবাস করেন, সেই বাড়ির পাশের বড় বাড়ি আছে একটা, সেই বড় বাড়িতে এক সহৃদয় ভদ্রলোক আছে। আপনার বাড়িতে হঠাৎ একবার চোর পড়লো, ডাকাত পড়লো, আপনি এটে উঠতে পারছেন না, আপনার পাশের বাড়ি থেকে তারা এসে আপনাকে সাহায্য করে ডাকাত খেদায় দিল, আপনার বাড়িটা নিরাপদ করে দিল। নিরাপদ করে দেওয়ার কারণে এই বাড়ির প্রতি আপনার ভালোবাসা আসবে কিনা? তো বাড়ির প্রতি ভালোবাসাটা কি কারণে? বাড়ির কারণে না বাড়িওয়ালার কারণে? বলেন না কেন? আচ্ছা, বাড়িওয়ালার কারণে নাকি বাড়িওয়ালার গুণের কারণে? বলেন না কেন? ঠিক কি ঠিক না? এখন আপনি আপনার বাড়িতে যখনই দাওয়াত হয় কৃতজ্ঞতার প্রকাশ স্বরূপ আপনি ওই বাড়ির সাহেবকে দাওয়াত করেন, ছেলেদেরকে দাওয়াত করে খাওয়ান, এটা কৃতজ্ঞতা, বলেন না কেন? এখন মনে করেন ওই বাড়ির মালিকের জায়গাটা ডাকাতের দল দখল করে ফেলছে কোনো কারণে, যারা দখল করছে বা যারা কিনে নিছে এরা হলো ডাকাত ক্যাটাগরির, এরা পরোপকারী না পরের জিনিস ছিনতাইকারী, এরা শান্তি প্রতিষ্ঠাকারী না এরা হলো অগ্নি প্রজ্বলনকারী, এই টাইপের লোক এই বাড়িটা দখল করছে। অতএব এখন আপনার দাওয়াতে ওই বাড়ির সবাইকে দাওয়াত না করলে অকৃতজ্ঞতা হবে, বলেন না কেন? ওই বাড়ির লোকদেরকে দাওয়াত করতে হবে, দাওয়াত না করলে কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতা হবে? যদি বলি অকৃতজ্ঞতা হবে, তাহলে আমি হলাম ওই বাড়ির কারণে কি করি কৃতজ্ঞতা স্বীকার করি, বাড়িওয়ালা বা বাড়িওয়ালার গুণ দেখি নাই, ঠিক কিনা? ওই গদ্দিনসীন হাকিমের মতো, যেই গদ্দিনসীন হাকিম খাটের তলায় কি আছে ওইটা ধরে জুতা খাওয়ায়। বুঝে আসছে কি আসে নাই? মনে হয় বুঝাইতে পারেনি, এখন আসে। সে দায়িত্বশীল ব্যক্তি ঘোষণা করছেন, চিন্তাই করা যায় না তাদেরকে দাওয়াত না দেওয়া, ভারতকে বাদ দিয়ে আমরা কল্পনাই করতে পারি না, কারণ স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে তারা সাহায্য করেছে, ট্রেনিং দিয়েছে, আশ্রয় দিয়েছে, যৌথ বাহিনী করে উৎখাত করে দিয়েছে হানাদার বাহিনীকে, আছে না নাই? এই সমস্ত আলোচনাগুলো করেছে। আমি হতাশ এই কারণে, যোগ্যদের চেয়ারে দেখতে পাচ্ছি গদ্দিনসীন মন্ত্রী, তার কারণ হলো তখন যারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন এটি একটি ভিন্ন বিষয়, নিঃস্বার্থে করেছিলেন না স্বার্থে করেছিলেন সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়, সেটা আমরা আলোচনায় আনছি না। ধরে নিলাম তারা আমাদের স্বার্থে আমাদের জন্য পরোপকারী হয়ে কি করেছিলেন, সাহায্য করেছিলেন, ঠিক আছে, আমরা এটাই ধরছি। এখন বলেন ওই সময় যারা ক্ষমতায় ছিল তারা কারা? ইন্দিরা গান্ধীর সরকার, কংগ্রেস। তারা ক্ষমতায় থাকাকালীন কোনো সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে দিত না, লাগলেও পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করত, ঠিক কি ঠিক না? ছিল অসাম্প্রদায়িক চেতনা। প্রণব বাবু, সোনিয়া গান্ধী, তাদের ঠাকুর ঠাকুর যা আগেকার যারা ছিলেন কংগ্রেসের, এরা ছিল দলীয়ভাবে অসাম্প্রদায়িক চেতনা, ঠিক কি ঠিক না? তারা অসাম্প্রদায়িক চেতনার হওয়ার কারণে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে তাদেরকে 100 বার ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কি ঠিক না? কিন্তু ওই বাড়িতে এখন দখল করে ফেলেছে ডাকাত,
সাম্প্রদায়িক অগ্নি প্রজ্বলনকারী শক্তি, ঠিক কি ঠিক না? অতএব এই মুহূর্তে সাম্প্রদায়িক মোদিকে অসাম্প্রদায়িক বাংলাদেশে আসার জন্য সুযোগ দেওয়া, সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক চেতনার ওই শক্তিগুলার মুখে লাঠি মারা, ঠিক কি ঠিক না? এজন্য বলেন দেখি, মোদি এই দেশে আসলে ভারতের প্রতি কৃতজ্ঞতা হবে না অকৃতজ্ঞতা হবে? ভারতের প্রতি কৃতজ্ঞতার কারণ বলেছেন মুক্তিযুদ্ধের সহায়তা, মুক্তিযুদ্ধের সহায়তা যারা করেছে তারা সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক, ঠিক কি ঠিক না? আমি মনে হয় বোঝাতে পারছি না আপনাদেরকে, আমি ইসলামের দৃষ্টিভঙ্গিতে বলতে চাচ্ছি না, আমি একজন দেশপ্রেমিক কিভাবে দেখবে সে আমি সেটা বলতে চাচ্ছি। এই ধরনের আয়রা গায়রা নাত্তু খায়রা মন্ত্রী হয়ে যায়, অবাক লাগে। তারপরে আবার কি বলছে, উদ্ভট কথা। কল্পনা নাকি করতে পারে না, তাদেরকে আনা যাবে না। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আব্বার নেতৃত্বে, আপনার আব্বার উজ্জীবনী শক্তিতে উদ্দীপ্ত হয়ে এদেশের জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এটা আমরা অস্বীকার করি না। 7ই মার্চের ভাষণকে আমরা কোনো সময় অস্বীকার করি না, এটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আমাদের ইতিহাসে, ঠিক কি ঠিক? আপনার আব্বা যেই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এদেশকে স্বাধীন করেছিলেন সেটি কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অতএব এই মহান ব্যক্তিত্বের জন্মশত বার্ষিকীর দিন 17ই মার্চে যদি সাম্প্রদায়িক মোদি আগমন করে বাংলাদেশের জনগণের জন্য এই দিনটি আনন্দের হবে না, বরং শেখ মুজিবুর রহমান সাহেবের মুখে চপেটাঘাত করার কারণে এই দিবসকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করব। কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে, ঠিক কি ঠিক না? এজন্য মোদিকে আনবেন কি আনবেন না এটা আপনি চিন্তা করে দেখেন। মোদিকে আনবেন কি আনবেন না আমার চেয়ে বেশি ভাবনা আপনার থাকা উচিত, কারণ গোটা জাতির আপনার বাবার প্রতি, হাফ লেডিস ওই মন্ত্রীর আপনার বাবার প্রতি ওই মায়া কোনোদিন হবে না যেই মায়া আপনার বাবার প্রতি আপনার হবে। অতএব আপনার বাবার মুখে আপনি কি লাথি মারার ব্যবস্থা করবেন, নাকি সম্মানের আসনে আসীন করে ওই দিনটাকে বাংলাদেশের জনগণের জন্য একটি উদযাপনের দিন হিসেবে ঘোষণা করবেন, এই সিদ্ধান্ত আপনার। তবে আপনি যদি আপনার এই সিদ্ধান্ত গ্রহণে ভুল করেন, আপনার বাবা শুধুমাত্র আপনার বাবা নয়, বাঙালি জাতির বাবা। আপনি ভুল করতে পারেন, আপনি যদি ভুল করেন বাঙালি জাতি ভুল করবে না, তারা শেখ মুজিবুর জন্মশত বার্ষিকীতে মোদিকে আস্থা দেবে না, দেবে না, দেবে না। আমরা দেব না, শুধু হুজুররা না, শুধু হুজুররা না, গোটা বাঙালি জাতি রাস্তায় আসবে, গোটা বিশ্ব দেখবে, গোটা বিশ্ব দেখবে আপনার বাবাকে আপনি অপমান করেছেন। আমরা নামবো, আপনার পুলিশ, আপনার র‍্যাব, আপনার যাদের কথা বলছেন চিন্তা করেন না, আমি মনে করি তারাও নামবে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরও বাবা, তারাও ভালোবাসে, ঠিক কি ঠিক না? উনি ফাদার অফ নেশন, শুধু ফাদার অফ সাম বডিজ নো, শুধু আপনার বাবা যদি বলতেন কিছু বলতাম না, আমাদের পুরো জাতির বাবা, জাতির বাবার মুখের মধ্যে লাথি মারার সুযোগ আমরা কাউকে দেব না, হবে? আপনারা ভয় পাবেন, কে কে ভয় পাবেন হাত উঠান। একজন পিছনে হাত উঠায় নাই, আমি দেখতেছি অবশ্য, আল্লাহ কবুল করেন হাত না। এবং আপনাদেরকে বলি, স্বাধীনতার চেতনার গান গাওয়াতে শেখায় আলেম ওলামা,
অস্বীকার করেন আর স্বীকার করেন, এটাই বাস্তবতা। বাংলাদেশের স্বাধীনতা এসেছে পাকিস্তানের স্বাধীনতার হাত ধরে, পাকিস্তানের স্বাধীনতা আর ভারতবর্ষের স্বাধীনতা ইংরেজের হাত থেকে এসেছে আলেম মাওলানার ফতোয়ার হাত ধরে।